নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আপনাদের প্রত্যেককে স্বাগত। কবি যথার্থই বলেছিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। সত্যি আমাদের কারোরই প্রত্যেকটা দিন সমান যায় না। ভালো মন্দ, উত্তরাই চড়াই, এ নিয়েই আমাদের 365 দিনের চক্রটা ঘোরে। কিন্তু হ্যাঁ, সাত সকালের সুরে দৌলাতে আমাদের প্রত্যেকটা সকাল কিন্তু শুরু শুরু থাকে এবং এটা আমাদের বড় পরম প্রাপ্তি, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আজ আমরা থাকবো সুরের ঝর্ণাতলায় বলি বা সুর মূর্ছনায় বলি, তেমন অবস্থাতেই থাকবো। কিন্তু আজ যে সুর আমরা শুনবো, সেটা সেই সুরটা গাঁথা হবে বা সুরের চিত্রকথা আঁকা হবে কিন্তু তাল লয়ে ছন্দে। আর যেই অতিথি বন্ধু আমাদের আজকে যাকে আমরা পেয়েছি, তাকে পেয়ে আমরা শুধু বলবো না যে আপ্লুত ঋদ্ধ, আমরা তাকে পেয়ে সম্মানিত। কারণ আমাদের সঙ্গে আজকে রয়েছে রিম্পা শিব। রিম্পাকে স্বাগত এবং সুপ্রভাত। রিম্পা আমার ছোট বোন, কিন্তু রিম্পার আরেকটা বড় পরিচয় এই মুহূর্তে যে এবছরে রিম্পা আমাদের বড় অহংকার এনে দিয়েছে আরও একবার। রিম্পাকে নিয়ে আমরা বহু অহংকারে অহংকারী, কিন্তু রিম্পা আমাদের আরও একবার অহংকারী করেছে। কারণ এবছর রিম্পা ভারত সরকারের কাছ থেকে ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে। একজন বাঙালি শিল্পী কেন বলবো, ভারতীয় শিল্পী যিনি ধ্রুপদী সঙ্গীত নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন এবং ভারতের মার্গসঙ্গীত বা ধ্রুপদী সঙ্গীতকে পৃথিবীর আঙিনায় নিয়ে আসার জন্য যেই প্রজন্ম নিরন্তর কাজ করে চলেছে, সেই প্রজন্মের একজন প্রতিভা রিম্পা। তাকে নিয়ে আমাদের অহংকারের শেষ নেই। আর রিম্পার সঙ্গে যিনি আজকে নাগমাতে থাকবেন, অর্থাৎ যন্ত্রণার সঙ্গে থাকবেন, হারমোনিয়ামে, দেবাশিস কর্মকার। দেবাশিসকে স্বাগত এবং সুপ্রভাত। দেবাশিসকে আমরা বহুবার পেয়েছি রিম্পার সঙ্গে, এবং আজকে সকালটা আমরা এই রিম্পার তালবাদ্য নিয়ে থাকবো। সে যে কি একটা অসম্ভব আমাদের অনুভূতি, একটা অসম্ভব রোমাঞ্চের তৈরি করবে, সেটা যারা বন্ধুরা পর্দার উপরে আছেন তারা প্রত্যেকেই জানেন। তবু একেবারে শুরু করার আগে বলি, যারা এই মুহূর্তে টিভির পর্দার উপরে বসে আছেন এবং রিম্পার সঙ্গে সরাসরি কথা বলতে চাইবেন, তারা অবশ্যই ফোন করুন 8335022558 এই নাম্বারে, 8335022558 এই নাম্বারে। আমরা যাচ্ছি রিম্পার কাছে, দেখি রিম্পা প্রথমে কি শোনায়, তারপর তো রিম্পার সঙ্গে কথা, আড্ডা, রিম্পার চলার পথ, এতদিনের চলার পথ কিভাবে ও চলল এবং আগামী দিনের ও কি স্বপ্ন কি ভাবনা রয়েছে সেগুলো তো জানবোই। দেখি রিম্পা প্রথমে আমাদের কি শোনায়। আমি এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর কি, প্রথমে বলি একদম। আর তোমার সাথে তো আমার দীর্ঘদিনের আলাপ, দীর্ঘদিনের আলাপ। তো ঠিক আছে, আমি শুরু করছি। তিন তাল বাজাচ্ছি একটু। আমাদের যে মানে প্রথম যে মানে ব্যাকরণগত দিক থেকে যেটা বলা হয় যে একটু পেশকার একটু বাজালাম, একটু কায়দা বাজালাম, তো Thank you.
মানে এটা একটা মানে আজরালা গাদা আর কি। তো আরেকটা আমাদের আমাদের তো মূলত ঘরানা হলো ফারুকাবাদ ঘরানা, তো আরেকটি ফারুকাবাদ ঘরানা আরেকটি খুব প্রচলিত কায়দা আরেকটু বাজাচ্ছি। টাইপ আছে, সবই তিনমাত্রিক ছন্দে যাচ্ছে। তো এটাও আরেকটা আজরালার আরেকটি কায়দা আর কি। এটা আমাদের ঘরানা ওস্তাদ কারামতুল্লাহ খাসাবের খুব এটা ওনারই কম্পোজিশন। হ্যাঁ বেশ, আমরা থাকবো এটাতেই থাকবো, কিন্তু একজন বন্ধু এসে গেছেন, এমনটাই অভিপ্রেত ছিল যে রিম্পা আসবে আর বন্ধুরা একদম সাত সকাল থেকে চেষ্টা করবেন যে একটু রিম্পার সঙ্গে কথা বলতে পারি, রিম্পার কাছে কোনো অনুরোধ রাখতে। দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ নবকুমার দা, বলুন। প্রথমে একটু বলে নিই যে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পরিবারের সুবিধে হয় সেই পরিবারের সঞ্চালনা বা সঞ্চালিকা যিনি থাকেন তার হাতে। তো সে জায়গা থেকে আমরা জানি আমাদের দেশে কিন্তু মানে ভীষণ রুদ্র, তিনি একজন শুধু সঙ্গীত শিল্পী না, সঞ্চালনা অসাধারণ এবং ওনাকে নিজে নাকি দেখেছি আমরা সকলের সাথে সেটা উনি পালন করেছেন। আজকে আমরা পেয়েছি আমাদের এই নতুন পরিবারে প্রথমবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত রিম্পা। ছোটবার কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। রিম্পা তুমি আমার চেনা শিক্ষক নিও, আমি ওই যেটা শুনতে পারবো শুনতে চাইবো সেগমেন্টটা যেটা তুমি হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য তোমার যেটা সিলেকশন করা হয়েছিল আর তোমার সাথে দেওয়ার সুযোগ রয়েছে, ওনাকে নমস্কার স্বাগত রয়েছি, ভালো থেকো। নবকুমার দা আপনি সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে। রিম্পার হয়ে আমি একটু বলে দিই, আমার মনে হয় না যে কোনো বিশেষ বাজনা বাজানোর জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাওয়া যায়, এটা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওর যে এতদিন এতদিনের যে সঙ্গীত জীবন, ওর যে কাজ কাজ তার নিরিখে এই পুরস্কার দেওয়া হয় আর কি। বিশেষ কোনো বাজনা বাজানোর জন্য যে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, এটা হচ্ছে ও দীর্ঘদিনের যে চলার পথ, ও দীর্ঘদিনের যে সাধনা, সেই সাধনার নিরিখে এই ভারত সরকার এই পুরস্কার দেন। এটা শুধু রিম্পার ক্ষেত্রে না, যারা এই পুরস্কার প্রাপক প্রত্যেকের ক্ষেত্রেই এটা, যেমন এবছর পেয়েছেন হৈমন্তী দি, হৈমন্তী শুক্লা এবং রিম্পা শিব। তো হৈমন্তী দি তো কোনো বিশেষ গান গেয়ে পাননি, হৈমন্তী দি যে এতদিন ধরে একটা সঙ্গীতের যাত্রাপথ তার নিরিখে এই পুরস্কার পাবো, রিম্পারও তাই। আসলে এটা বলে যে মানে ওনারা যে মানে সিলেকশন করেছেন এটা ওই এতদিনে যে সমস্ত কিছু মানে একদম তুমি যেটা বললে আর কি, যে প্রথম আমার মানে জীবনের চলার পথ মানে সঙ্গীত জীবনে চলার পথ থেকে এখনো পর্যন্ত যে ওরা সেইটা দেখে বিচার করে হয়তো দেয়। আসলে রিম্পার ক্ষেত্রে একটা জিনিস খুব আশ্চর্যের, মানে রিম্পা তো খুবই ছোট মানুষ, তো যখন মানে মানে রিম্পার এই খবরটি যখন চারিদিকে ফলো করে বলা হলো যে হ্যাঁ রিম্পা, ফলো করলে বলার মতোই বিষয় যে রিম্পা শিব সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে, তো এই এটা বলার সঙ্গে সঙ্গে সবার না একটু ভুরু কুচকে উঠলো যে এত ছোট বয়সে একটা এরকম একটা মানে ভারত সরকারের এরকম একটা মহার্ঘ অ্যাওয়ার্ড। আসলে রিম্পা ছোট বটে, কিন্তু রিম্পা যে কত ছোট থেকে তবলা বাজানো শুরু করেছে সেটা যদি মানে সবাই আমরা জানতাম, নিশ্চয়ই সবাই জানি রিম্পা অনেক ছোট বয়স থেকে, মানে রিম্পা আমার থেকে বয়স অনেক ছোট, কিন্তু রিম্পা যখন অনেক ছোট আমি তখন থেকে ওর ভক্ত, ওর তবলার। অ্যাকচুয়ালি এটা বলছে মানে সঙ্গীত নাটক একাডেমি থেকে এটাকে মানে আমাকে যে অ্যাওয়ার্ডটা দিচ্ছে সেটা হলো বিসমিল্লাহ খান অ্যাওয়ার্ড দিচ্ছে আর কি। বাহ বাহ, কি বাত, কি বাত। তো এটা আমার কাছে একটা সাংঘাতিক ব্যাপার যার নাম জড়িয়ে আছে। তো সেই জন্য ব্যাস আসলে সবকিছুই তো মানে আমার বাবা হলো আমার গুরু পণ্ডিত স্বপন শিব, তো সবই উনার কৃতিত্বে, বাবা মার কৃতিত্ব ছাড়া তো কোনো কিছু হয় না, যা কিছু হয়েছে আজকে বাবা মার জন্য। আর আমরা থাকবো এরকম আরো অনেক কথাতে, কিন্তু একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি সন্তি বলছি। আপনি যদি দয়া করে একটু টিভি সাউন্ডটা মিউট করেন খুব সুবিধা হয় কথা বলতে। টিভির সাউন্ডটা মিউট করে ফোনের সাউন্ডটাকে ফলো করুন। হ্যাঁ বলুন। আচ্ছা,
বেশ, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বলছি আসানসোল থেকে। বেশ বলুন। আমি আমি আসলে কুমার বলছি, স্টুডেন্ট। বেশ বলুন। এমনিতে তো মানে ধীরে ধীরে উপর রেলাই হয়, তো অনেক সময় রেলা কায়দাও হয়, তো ঠিক আছে আমি ফারুকাবাদ ঘটনার উপর ধীরে ধীরে উপর একটি। আচ্ছা রিম্পাজি, তোমার একটা শুনেছি ধীরে 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 গেনের উপর একটা কায়দা শুনেছি, আমার একটু শোনান না, খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা তুমি সঙ্গে থাকো ভাই, তুমি সঙ্গে থাকো, সকাল থেকে উঠে যে তোমরা আমাদের সঙ্গে রয়েছে এটা জেনে খুব ভালো লাগলো, খুব ভালো থাকো, সঙ্গে থাকো, চল। তো আমি একটা ফারুকাবাদ ঘরানার একটি কায়দা শোনাচ্ছি, যেটা বলছিলাম আর কি। Thank you.
এমনটাই অভিপ্রেত ছিল যে একদম শুরু থেকে একটা ঝড় আসবে এবং সেই ঝড়ে আমার প্রত্যেকেই খড়কুটোর মতো ভেসে যেতে রাজি। দেখে নেবো এই মুহূর্তে কোনো বন্ধু আছেন কি না, কোনো বন্ধু আছেন কি এই মুহূর্তে? যদি না থাকে তাহলে আজকে দিনটা সম্পর্কে একটু বলে দিই। শুরুতে আজকের আবহাওয়া কেমন যাবে? শুরুতে ঝড় এদিকে স্টুডিওতে, কিন্তু বাইরের আবহাওয়া একটু বলি। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। গরম থাকবে, তবে বিকেলের দিকে ঝড় জলের সম্ভাবনা রয়েছে, থাকবে তো বটেই, ঝড় যখন এসছে জল আসতেই হবে পরে। তো রিম্পা, একটা জিনিস তোমার কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে যে তুমি তো অনেক ছোটবেলা থেকে বাজাচ্ছো, মানে একটা বিজ্ঞাপন ছিল একসময় কোনো একটা বিশেষ পানীয় নিয়ে, আই ইট আই ড্রিঙ্ক আই স্লিপ, মানে রিম্পার ক্ষেত্রে সেটাই বলা যায় আর কি, তবলাটা নিয়েই ও মানে ওর ঘুমানো, ওর শোয়া, ওর মানে যা কিছু স্বপ্ন সব কিছুই তবলা নিয়ে। তো এইটা কবে থেকে শুরু হয়েছে? এটা ব্যাপারটা হয়েছে আমার যখন 3 বছর 4 বছর বয়স, তখন বাবা ছাত্রদের তবলা শেখাতো, তো বাড়িতে আমি ক্লাস দেখতাম কেমনভাবে ছাত্রদের তবলা শেখাচ্ছে। তো এরপরে আমার একটা ইন্টারেস্ট জাগে, তো বাবা প্রথমে ভেবেছিল যে মেয়ে মানুষ, সাধারণত ইউজুয়ালি যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু মেয়েরা এতটা এই ফিল্ডে আসেনি, মানে এখন কিন্তু অনেক মেয়েই আসছে। তো তখন বাবা ভাবলো যে মেয়ে কি বাজাবে, আচ্ছা ঠিক আছে তোকে তবলাটা শেখাচ্ছি, তুই আদার্স অন্য কোনো জিনিস, কেননা তবলা বাজালে অন্য কোনো জিনিস মানে ভোকাল বা এটা বাজাতে সুবিধা, গাইতে বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে সুবিধা। তো আমি ঠিক আছে, তো কিন্তু কিছুদিন হওয়ার পরে বাবা দেখতে পেলো যে না, ওর মধ্যে একটা আলাদা কিছু একটা লক্ষণ বুঝতে পেরেছি, তো বললো না তুই তবলাটাই বাজা। তো এইভাবে আমার তবলা শিক্ষাটা শুরু হয়, বুঝেছো, ছাত্রদের দেখে, আর বাড়িতে যেহেতু সাংঘাতিক পরিবেশ ছিল, তারপর থেকেই ব্যাস শুরু হলো। এবং এখনো যেটা বলা সেটা হচ্ছে যে রিম্পার পিতা অর্থাৎ পণ্ডিত স্বপন শিব, তিনি তার মতো এই যে একটা প্রদীপ জ্বলবার আগে যে সলতে পাকানোর যে প্রসেসটা থাকে সেটা কিন্তু অনেকদিন আগেই তৈরি হয়ে গেছিলো, যেহেতু অমন পিতা পেয়েছিল রিম্পা আর কি। তো তাকেও আমাদের সাত সকালের সুরের পক্ষ থেকে, চ্যানেল ওয়ানের পক্ষ থেকে তাকে প্রণাম, যে আজকে তার জন্যই আমরা রিম্পাকে পেয়েছি। এবং সত্যি তো এটা তো বটেই যে রিম্পা পৃথিবীর দরবারে আমাদের অহংকারের একটা রসদ তো বটেই, ভারতীয় মার্গসঙ্গীত নিয়ে যে একটা আমাদের এত অহংকার এত গর্ব, তার একটা অন্যতম রসদ তো পিঙ্কা রিম্পা বটেই। এবার আমরা কি শুনছি বলো? এবার একটা ফারুকাবাদ গানের ওস্তাদ কেরামতুল্লাহ খান সাহেবের একটা খুব আনকমন, মানে এতদিন একটা প্রচলিত বাজালাম, খুব রেয়ার একটা কম্পোজিশন, একটা গদ বাজাচ্ছি যেটা কতে শুরু হচ্ছে কতে শেষ হচ্ছে। হ্যাঁ, বাহ, মানে কতেই শেষ হচ্ছে, শুরুটাও কতেই হচ্ছে। Thank you.
কায়দা আছে ফরুখাবাদ ঘরানা। কিছু বলার নেই, সত্যি আমার আজকে মানে কথা বারবার হারিয়ে যাচ্ছে ওর এই বাজনার কাছে। অসাধারণ অসাধারণ একটা মাহল তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। সঙ্গে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার সুপ্রভাত বন্ধু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন যদি বলেন? বল। ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। গুড মর্নিং। গুড মর্নিং। খুব ভালো ভাই, আপনি অসংখ্য ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক দিবস আর ভালো ভালো। আপনার বিশেষ কোনো অনুরোধ রয়েছে কি রিম্পার কাছে? বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপাতত একটা ছোট্ট বিরতি, আমরা ফিরে আসছি বিরতির পরে দৌড়ে দৌড়ে রিম্পার কাছ থেকে আরো অনেক কিছু শুনবো। শুধু বাজনা নয়, আরো অনেক কথা জানার বাকি আছে রিম্পার কাছে। ফিরছি এক্ষুনি একটা ছোট্ট বিরতি নিয়ে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম সাত সকালের আড্ডার এই পর্বে। আমাদের সঙ্গে আজকে রয়েছে রিম্পা শিব। তার তবলা ঝড় নিয়ে এ কথাটা বলাই মনে হয় প্রযোজ্য। আর রিম্পার সঙ্গে রয়েছেন হারমোনিয়ামে যন্ত্রসঙ্গীতে দেবাশিস কর্মকার। দেবাশিস আর রিম্পা
এদের দুজনকে নিয়ে আজকে আমাদের সাত সকালের আড্ডা। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। হ্যাঁ অঞ্জন বাবু বলুন। বেশ, আপনি সঙ্গে থাকুন। রিম্পার ঝুলি থেকে ক্রমশ বেরোচ্ছে আর কি, এক একটা জিনিস, আর আমরা একেবারে উথাল পাথাল হচ্ছি, এরকম আরো অনেক কিছু আমরা শুনবো। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা থাকবো রিম্পার বাজনাতে, কিন্তু তার আগে একটু বলে নিই আজকের দিনের একটু অন্যরকম তাৎপর্য। আজকের দিনে যেসব যেই বিখ্যাত মানুষের জন্মদিন তার কথা একটু বলি। 1987 সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম হয় লিওনেল মেসির। আমরা মেসিকে নিয়ে এখন মানে আমাদের উত্তাল অবস্থা। সেই মেসির জন্ম হয় 1987। আর তারপরে বলি যে আজকের দিনের অন্যরকম তাৎপর্য একটু। 24 জুন আজকের দিন, আজকের দিন কেন বিখ্যাত? 1941 সালে ইংল্যান্ডে বিখ্যাত ইটন কলেজে স্থাপন করেন, ইটন কলেজ স্থাপন করেন ষষ্ঠ হেনরি। 1974 সালে লর্ডসে ভারতীয় ক্রিকেট দল মাত্র 77 মিনিটে 42 রান করে অল আউট হয়ে যায়। এটাও একটা তাৎপর্যের বিষয়ই বটে, তাৎপর্যের ঘটনাই বটে। আমরা রিম্পার বাজনাতে থাকবো। রিম্পার মানে এই সঙ্গীত জীবনে এখনো পর্যন্ত ও যতটুকু ওর সঙ্গীত জীবন ও পেয়েছে আর কি, সেই দৌলতে, ওর গুণের দৌলতে ও অনেক গুণী মানুষের সংসর্গ পেয়েছে। সে পণ্ডিত রিপ্রসাদ চৌরাশিয়াই হন আর ওস্তাদ জাকির হোসেন হোক, আমরা তাদের কথাও শুনবো। সঙ্গে বোধহয় এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ বলুন। আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, আপনি খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে এভাবে আপনি রয়েছেন এটা জেনে খুব ভালো লাগলো। আর আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি প্রণাম নেবেন আমাদের ওয়ানের তরফ থেকে এবং সাত সকালের তরফ থেকে। খুব ভালো থাকবেন আপনি এবং প্রত্যেক দিন আমাদের সঙ্গে এভাবে থাকবেন। আপনি একদম ঠিকঠাকই বলেছেন, আমরা যারা পর্দার ওপরে রয়েছি, যাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে, তারা তো রয়েছি আড্ডাতে, কিন্তু যারা নেপথ্যে রয়েছেন তারাও শিল্পী বটেন। তো আজকে একটু তাদের, সেই সব শিল্পীদের কথা বলে নিই। আজকে ক্যামেরায় রয়েছে শঙ্কর, শোম্যান রয়েছে অনলাইনে, আর টেলিকাস্টে রয়েছে নারায়ণ এবং প্রসেনজিৎ, মেকআপে রয়েছেন বাসন্তীদি, সাউন্ডে রয়েছেন রাহুল, এবং আজকের প্রডিউসার দীপন। আজকে দীপন একা রয়েছে, দীপন প্রডিউসার আজকে, এবং অনুষ্ঠানের পুরোধা হিসেবে রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যার মস্তিষ্ক প্রসূত এই সাত সকালের সুর, তিনি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। রিম্পা, এবার কি শুনবো বলো। আমি এবার একটু মধ্যলয়ে একটা ওস্তাদ হাবিবুদ্দিন খাঁ সাহেবের একটি কম্পোজিশন বাজাচ্ছি। তো বাবা, বাবা তো বাবার গুরুজি মানে আমাদের দাদা গুরু হলো ওস্তাদ কেরামতুল্লাহ খাঁ সাহেব। তো বাবা ওনার কম্পোজিশন বহু আমাকে মানে শিখিয়েছেন, এখনও শেখাচ্ছেন। তো এছাড়াও বাবা অন্যান্য কিছু ওস্তাদের কম্পোজিশনও আমাকে দিয়েছে, তার মধ্যে ওস্তাদ হাবিবুদ্দিন খাঁ সাহেবের একটি খুব বলতে গেলে খুব কঠিন, মানে আমি চেষ্টা করছি আর কি। আমরা সেটা শুনবো, কিন্তু সঙ্গে মধ্যে একজন বন্ধু এসে গেছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার, আমি সোমনাথ বলছি। হ্যাঁ সোমনাথ বলুন, কেমন আছেন? একদম ঠিক স্যার, আমার খুব ভালো লাগছে যে রিপাবলিক ডে তোমাদের অনুষ্ঠান হচ্ছে, খুবই ভালো। রিম্পা বোধহয় চিনতে পারছি কি জানি না, আমি সোমনাথ দা বলছি, কাটাতে। হ্যাঁ
সোমনাথ ঘটম আমরা সোমনাথ ঘটম বলে জানি আর কি। সোমনাথ থ্যাংক ইউ তুমি ফোন করার জন্য ভাই, বলো বলো বলো, অনেকদিন বাদে কথা হচ্ছে। শিল্পী যখন ফোন করে তখন বেশি ভালো লাগে, একশো বার একশো বার। আর বিশেষ করে আমাদের একটা মানে পছন্দের জায়গা, তো তোমার কাছে একটা হচ্ছে সম্ভব হয় সোমনাথ থ্যাংক ইউ সো মাচ এরকম একটা প্রপোজাল রাখার জন্য ইয়ের কাছে, রিম্পার কাছে। এবং এটা একজন শিল্পীর পক্ষেই সম্ভব যে এত সুন্দর একটা প্রপোজাল, এত এই এই মেলবন্ধনটা খুব দরকার। থ্যাংক ইউ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। কোনো কোনো একদিন, কোনো একদিন সাত সকালে সুরে তোমাকেও পাবো, নিশ্চয়ই পাবো। আমরা এবারে এবারে চলো শুনি। আপনি ফোনের সাউন্ডটা ফলো করুন প্লিজ।
আরেকবার যদি বলেন। আমি আরেকটি সুবিধা শুনি বলছি। হ্যাঁ বলুন। ওই তো বাচ্চা এত সুন্দর মুখে জীবনে আরো উন্নতি লাভ করুন। আপনারও কথা বলতে বা শুনতে অসুবিধা হবে, আমাদেরও তাই। টিভির সাউন্ডটা মিউট করে কথা বলবেন। হ্যাঁ বলুন। বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে। পরে আবার নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। আপনার আশীর্বাদ রিম্পার কাছে পৌঁছে গেছে, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। অনেক ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে। ভবিষ্যতে যারা ফোন করবেন তাদের জন্য আবারও বলি, টিভির সাউন্ডটা মিউট করে ফোনের সাউন্ডটা ফলো করবেন, তাতে কি সময় নষ্ট হয় না আর কথাগুলো পরিষ্কার করে বলতে বা শুনতে পারা যায়। আমরা দেখি এবার রিম্পা কি শোনে, চলো। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ, আমি গুগলে আপনাকে থেকে বলছি। বেশ বলুন। আপনার অবস্থান খুব ভালো লাগছে। আপনি কে বলছেন এবং কে বলছেন যদি বলেন প্লিজ? আমি গুগলে থেকে আপনাকে থেকে বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি উত্তম বলছি। বেশ বলুন। আপনার প্রোগ্রাম খুব ভালো লাগছে দেখি। তো আপনার বিশেষ কোন অনুরোধ রয়েছে রিম্পার কাছে আজকে? বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রিম্পা, যেটা তোমাকে বলছিলাম, সোমনাথ একটা রিকোয়েস্ট করেছে, সেটা তো একটু শুনতেই হবে। হ্যাঁ, ওটা আমি একদম আনিউজুয়াল একটা রিকোয়েস্ট। সোমনাথ দা বলল যে অ্যাকচুয়ালি
সাউথ ইন্ডিয়ান এন্ড নর্থ ইন্ডিয়ান যেটা মিক্সড করে যেটা সেটা আমি বাজাবো, আর একটু লয়টা বাড়িয়ে নিয়ে বাজাবো। তার আগে একটু একটু তোমার কাছে শুনি না, যে এই যে ধরো আমি যেটা প্রথমেই বলছিলাম কিছুক্ষণ আগে, যেটা বলছিলাম যে তোমার এই যাত্রাপথে তো অনেকের সঙ্গে তোমার আলাপ হয়েছে যারা আমাদের স্বপ্নের মানুষ আর কি, তো সেই অভিজ্ঞতা যদি একটু বলো। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই কলকাতায়, আমাকে প্রথম মানে সল্টলেক মিউজিক ফেস্টিভ্যালে প্রথম আমাকে কলকাতা মানে ইন্ট্রোডিউস করে, যেটাকে বলা হয় সল্টলেক মিউজিক ফেস্টিভ্যালে প্রথম আমি হই, সেটা পণ্ডিত অজয় চক্রবর্তী আর সুজিত ভট্টাচার্য ছিলেন সল্টলেক মিউজিক ফেস্টিভ্যালে। তা অজয় জেঠু ফার্স্ট আমাকে প্রথম কলকাতায় মানে দেখায় আর কি, পথটা দেখায়। তো এরপরে আস্তে আস্তে পণ্ডিত যশরাজজি, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া চৌরাশিয়াজির সাথে আমি অনেক ট্যুর করেছি। মানে উনি আমার প্রথম বাজনা শোনেন ইউএসএতে 97-এ, তারপরে ওনার ভালো লাগলো, তারপরে উনি বম্বেতে আমাকে ডাকলেন। তা এরপরে 2004-এ ওনার সঙ্গে আড়াই মাসের একটা ট্যুর ছিল আর কি। তো এইগুলি আমার জীবনে মানে একটা বড় শিল্পীর সাথে চলাফেরা সমস্ত কিছু একটা মানে আমার জীবনে একটা, এটা তো আশীর্বাদ বটেই এবং অনেক কিছু শেখাও যায়। এই যে আড়াই মাস ধরে তুমি একজন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার মতো একজন মানুষের সঙ্গে যে ছিলে, ওনার সঙ্গে যে ট্যুর করেছো, এখানে তো অনেক কিছু তুমি শিখেছো। তো ধরো খুব মানে সেটা বাজনার বাইরেও অনেক সহবত বা অনেক কিছু শেখা যায় যেটা একটা শিল্পীকে আরো বড় হতে সাহায্য করে, সেরকম কিছু তোমার মনে পড়ে? সেরকম বলতে যে এই যে কিরকম ভাবে অর্গানাইজারের সাথে কিভাবে বিহেভিয়ার বা কেমন ভাবে সমস্ত কিছু একটা লাইফ যেটা বলা হয় যে সেটা একটা অদ্ভুত ব্যাপার। মানে আমি এরকম ওনাকে দেখেছি যে উনি হয়তো মানে হোটেলে মানে যেদিন সকালবেলা প্রোগ্রাম নেই তো আমি এরকম দেখলাম যে টিভিটা চলছে এবং একটা নিউজ উনি দেখেন বেশিরভাগ সময়, কিন্তু উনি সেই বাঁশি নিয়ে মানে ব্যাপারটা ওটা করে যাচ্ছেন, তার মধ্যে আমার সঙ্গে কথাও বলছে। তার মানে এটা সব কিছু চলছে কিন্তু তার মধ্যে তার যে নিজস্ব ওটাই আর কি, আই ইট আই ড্রিঙ্ক আই স্লিপ, সেটাই সত্যি। তাই সঙ্গেই মধ্যে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলি। নমস্কার সুপ্রভাত বন্ধু। নমস্কার সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের প্রোগ্রাম খুব ভালো লাগছে, মন্ত্রণালয় প্রোগ্রাম আমার কাছে দেখছি। আপনি কোথা থেকে বলছেন এবং কে বলছেন যদি বলেন? বেশ বলুন। আচ্ছা হ্যাঁ বলুন। বেশ হ্যাঁ, আপনি কথা বলুন রিম্পার সঙ্গে, বলুন আপনি, আপনি বলুন। বেশ অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে, আসলে আপনাদের জন্য আপনাদের নিয়েই এই অনুষ্ঠান, এবং আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ কথা বলেই বোঝা যাচ্ছে। আপনাদের বারবারই বলি যে আপনাদের জন্য আপনাদের নিয়ে এই অনুষ্ঠান, কাজে আপনাদের ভালো লাগাই হচ্ছে আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সঙ্গে থাকুন। হ্যাঁ রিম্পা, তো এবার বলো কি শুনছি আমরা? এবার একটা ওয়াজিদ হোসেন খাসাবের একটি কম্পোজিশন বাজাচ্ছি, এখানে এখানে রোক। চলো। Thank you.
কেয়াবার দারুন দারুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার সুপ্রভাত বন্ধু। নমস্কার। নমস্কার। আমি শুভেচ্ছা জানাবো প্রধান চ্যানেলকে, যে এই ধরনের শিল্পীদেরকে খুঁজে খুঁজে বার করে নিয়েছে এই জায়গায় বসিয়ে। আমাদের মতো মানুষকে, আমরা প্রত্যন্ত গ্রামে বাস করি, আমাদের ক্ষমতায় পড়ায় না ভালো ভালো জায়গায় গিয়ে এইসব শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা বা দেখা, আমরা এই ঘরে বসে যে দেখতে পাই। ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি ওয়ান চ্যানেলকে। তারপর জানাচ্ছি নমস্কার এবং প্রণাম এবং তা কি বলবো ওই রিম্পার বাবা এবং মাকে। হ্যাঁ, আমি খুব ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা সন্তানের জন্ম দিয়েছেন ওর মা, রক্ত গর্ভা মহিলা। আমি তাকে জানাবো সম্মান এবং নমস্কার প্রণাম। তিনি যেখানে কেমন হয়তো দেখছেন, তাকে আমি সম্মান জানাচ্ছি। আর সব থেকে বড় কথা যে রিম্পা এই বয়সে যে কথাগুলো শুনলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ বড় ভালো লাগলো যে এই বয়সে এত জায়গা, এত বড় বড় শিল্পীদের সঙ্গে সান্নিধ্যে আসা বা ঘুরে দাঁড়ানো, এ তো মানে ঈশ্বরপ্রাপ্তি। আমার খুব ভালো লাগছে কথাগুলো শুনে। আর আমারও খুব বড় গর্ব হচ্ছে আজকে যে আমি রিম্পাকে, রিম্পা তো আমার এই বাংলা পশ্চিম বাংলারই একজন মেয়ে, হ্যাঁ একটা মেয়ে হয়ে এতটা বড় একটা জায়গা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, বা আজকে ভারতে কোনদিন জানতাম না, কোনদিন তো দেখিনি, আজকে খুব ভালো লাগছে। আমি রিম্পার কাছে, রিম্পাকে আমি আমার অন্তরের তরফ থেকে আমি আমার মানে ভক্তিপূর্ণ বা কি বলবো, আমি আর মানে ভাষায় ইয়ে করতে পারছি না যে তোমার আমি কি আশীর্বাদ করবো। আমার একদম প্রাণ ভরা আশীর্বাদ তোমার করে রইল। আমি দেখতে চাই, আমি যদি দেখতে থাকি কোনদিন যে রিম্পা ভালো ভালো রেওয়ার্ড পাচ্ছে, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে, এইসব যদি কোনদিন শুনতে পাই আবার সেদিন ফল করবো, সেদিন যোগাযোগ করবো আপনাকে। তুমি বড় হও, তুমি বড় হও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ফোন করলেন, আপনি সঙ্গে আছেন, এটা জেনে আমাদের খুব ভালো লাগলো। আপনার জ্ঞাতার্থে বলি, আমরা যদিও শুরুতে কথাটা বলেছি যে রিম্পা সম্প্রতি সঙ্গীত নাটক একাডেমিতে একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে এবং সেটা ভারত সরকার প্রদত্ত এই অ্যাওয়ার্ড, এবং যদি খুব ভুল না করে থাকি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হাত থেকেই। এর আগেও আমি 2007 সালে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড ও পেয়েছে অলরেডি। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের কাছ থেকে ও পেয়েছে অ্যাওয়ার্ড। এটা আপনাকে এই কারণে বলা যে আপনি এতটাই আপ্লুত হয়েছেন, এতটাই সম্মানিত বোধ করছেন বা এতটাই স্নেহতাড়িত হয়েছেন, মনে হলো যে আপনাকে কথাটা বললে আপনার ভালো লাগবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চল রিম্পা বলো, বুঝতেই পারছো যে কি অসম্ভব একটা। হ্যাঁ, সবারই, আমি তো সেটাই মানে মানুষের এই যে আশীর্বাদ, সেটার জন্যই তো আমাদের শিল্পীদের তো এটুকুনই মানে পাওয়া, এটাই পাওয়া, ভগবানের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ আর মানুষের আশীর্বাদ। একদম একদম, মানে ওনাদের আশীর্বাদ না হলে আমাদের কিছুই হবে না সত্যি। তো যাই হোক, তো আমরা, আমি আরেকটি কম্পোজিশন বাজাচ্ছি। বেশ, তুমি ভাবো কি বাজাবে, সঙ্গে একজন বন্ধু আছে। নমস্কার সুপ্রভাত বন্ধু। তন্ময় ভাই, আপনি 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 সঙ্গে থাকুন, আপনাকে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং প্রত্যেক দিন আমাদের সাত সকালের সুরে এভাবে সঙ্গে থাকবেন এই আশায়। আপাতত একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি বিরতির পরে। ফিরলাম একটা ছোট্ট বিরতির ওপার থেকে সঙ্গে একজন বন্ধুকে নিয়ে। নমস্কার সুপ্রভাত বন্ধু। নমস্কার, আমি নবান বলছি। হ্যাঁ নিশ্চয়ই দিদি, প্রণাম, আমি নবান বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তোমার কাছে একটা ছোট্ট, হ্যাঁ
আমি একটা প্রথমে একটা কম্পোজিশন শুনিয়েছিলাম, ঠিক আছে আমি শোনাচ্ছি মজিদ খাসাবের। নবরণ ভাই আপনি সঙ্গে থাকুন, রিম্পা নিশ্চয়ই আপনার অনুরোধ রাখবেন সঙ্গে থাকুন। হ্যাঁ চলো রিম্পা। আমি একটা ওই যেটা বললো ঠিকই বলেছে, আমি আর একটা আমাজন ধরকা কাশাবের একটি কম্পিটিশন শোনাচ্ছি। বেশ বেশ চলো। মেষ পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হবে না। বৃষ সঞ্চয়ের দিকে নজর দিন। মিথুন জলপথে ভ্রমণের সুযোগ। কর্কট প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। সিংহ জ্বর জ্বালায় ভুগতে পারেন। কন্যা প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। এখন পর্যন্ত এইটুকু বললাম, বাকিটা আবার পরে বলছি। চলো এবার কি শুনবো বলো। একটা আমি একটু বিলম্বিতটা বলেছি, এটা মসজিদ খাসাবের একটি খুব একটা পুরনো একটি মানে কম্পোজিশন আর কি। একটি কায়দা বাজাচ্ছি বিলম্ব। রানকোটটা বাজায় মানে একটু বড় স্পেস কায়দাটা ভালো লাগে।
অসাধারণ। বলো এবার কি শুনবো বলো। এরপরে ওস্তাদ কারমতুল্লাহ খাঁ সাহেবের আরেকটি কম্পোজিশন শোনাচ্ছি, মধ্যলা। মনে পড়লো এটা উস্তাদ মজিদ খাঁ সাহেবের একটি খুব পুরনো গত। অ্যাকচুয়ালি আসলে বাবার কাছে তো বাবার কাছে বেশিরভাগই মানে কারামতুল্লাহ খাঁ সাহেব মজিদ খাঁ সাহেব এই কম্পোজিশনটাই, কারণ আমাদের এটাই ঘর আর কি। সেই জন্য খুব একটা রেয়ার কম্পোজিশন। নিশ্চয় বলুন দিদি। হ্যাঁ বলো। বেশ শুভদীপ আপনি সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি যে সঙ্গে আছেন এটা জেনে খুব ভালো লাগলো। এভাবে প্রত্যেকদিন আমাদের সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। রিম্পা বলো এবার কি শুনছি বলো। আচ্ছা তার আগে আমি তো আসলে যেটা হয় আর কি, রিম্পা আসা মানে হচ্ছে সমস্ত ঘেঁটে ঘ, ওর বাজনা শুনতে শুনতে এমন একটা অবস্থা হয়েছে যে শুধু মনে হচ্ছে আরো শুনি আরো শুনি আরো শুনি। এই জন্য যেসব আমার কথা বলার ছিল সেগুলো আর কিছুই বলা হচ্ছে না, তবু যেটা একেবারে না বললে নয় সেগুলো বলে ফেলি। আমাদের কন্যা পর্যন্ত বলেছিলাম, তুলা ইচ্ছা পূরণ হতে পারে, বৃশ্চিক কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, ধনু সন্তানের কৃতিত্বে আনন্দ পেতে পারেন, মকর সংসারে শান্তি বজায় রাখুন, কুম্ভ প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন, মীন বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বলো এবার এবার কি শুনছি বলো। এবারে আরেকটি সোমনাথের রিকোয়েস্ট বাকি আছে। হ্যাঁ আমি সোমনাথের রিকোয়েস্ট আমার মাথায় আছে, ওটা একটু লয়টা বাড়িয়ে আমি ওটা শোনাবো। চলো
তো আমি আর একটি খাসা বিড়ি আর একটি কম্পোজিশন খুব একজন ফোন করেছিল সম্ভবত অনেকক্ষণ আগে আসানসোলে বোধ হয় বলেছিল যে ধীরে ধীরে ওপর একটি ওটা একটু শোনাচ্ছি আগে একদম শুরুতেই ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ তো সেটা একটু আমি চেষ্টা করছি মানে তেরে কেটে গাদে গানি আর ধীরে ধীরে মিলিয়ে কম্পোজিশনটা করেছে ওস্তাদ কারামতুল্লাহ খাসাবের এটা নিজস্ব তৈরি করো কম্পোজিশন পেছনে একটা মানে ভালো একটা মানে কথা আছে আর কি সেটা হলো যে এই কম্পোজিশনটা বাবা কিন্তু আমাকে দেয়নি একদিন একজন স্টুডেন্টকে শেখাচ্ছিল ও খুব ভালো বাজাচ্ছে এখন বাবারই আমাদেরই গুরু ভাই নীলিমেশ তো ওটা শেখাচ্ছিল ও শেখানো ও ওকে শিখিয়েছে শেখার পরে একদিন শুভঙ্কর কাকু এসেছিল বাবার ছাত্র আপনার শুভঙ্কর ব্যানার্জি তো শুভঙ্কর কাকু আমার মনে হয় যতদূর সম্ভব পুনাতে একটা ওস্তাদ আল্লাহ রাখা খাসাবের একটা কিছু অনুষ্ঠানে বাজাতে যাচ্ছিল তো তার আগে বাবার কাছে এসেছিল তো বাবা তখন মানে শুভঙ্কর কাকুকেও শেখাচ্ছিল ওটা তখন পর্যন্ত আমি বসে ও দেখেই কিন্তু আমার শেখা মানে এটা বাবা আমাকে শেখায়নি দুজনকে দেখে তারপরে আমি মানে জোর করে নিয়ে যাওয়া জিনিসটা এত আমি কেন বাদ পড়ছি আমি শুনবো এটা সঙ্গে একজন এই মুহূর্তে বন্ধু নমস্কার সুপ্রভাত বন্ধু নমস্কার হ্যাঁ শুনছি বল হ্যাঁ নিশ্চয়ই রিম্পা বল হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মলয় বলছি হ্যাঁ 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 বলুন বলুন হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি হ্যাঁ ভালো আছে বাবা ভালো আছে নিশ্চয় নিশ্চয়
হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি অবশ্য একটা গত শুনিয়েছি এর আগে, ঠিক আছে আমি আরো চেষ্টা করছি গত। আমি যেটা বলছিলাম আর কি, তো এই কম্পোজিশনটাই আমি একটু শোনাচ্ছি আর কি। কিছু বলার নেই, আমাদের হাতে এই মুহূর্তে 6 মিনিট সময় রয়েছে। মানে আমি তাহলে সোমনাথ দা ওটা একটু শোনাচ্ছি। হ্যাঁ চলো, মানে সোমনাথ দা প্রথমে রিকোয়েস্ট করেছিল যে সোমনাথ দা অত্যন্ত ভালো গট্টমতা বাজায়, একেবারেই তাই, যদিও আমার সঙ্গে সোমনাথ দার কখনোই বসা হয়নি। আচ্ছা হ্যাঁ, তো আমার ইচ্ছা একটা আছে। তো যাই হোক, তো সোমনাথ দার রিকোয়েস্ট আছে যে ওই সাউথ ইন্ডিয়ান এন্ড নর্থ ইন্ডিয়ান এটা মিক্সড করে কি করে হয় মানে একটা কিছু, বেশ তো সেটা একটু বাজাচ্ছি। মহোৎসবে শিবমণিজির সাথে একটা আমার ডুয়েট ছিল একটা পোল, তো উনিও তো মানে একদম মানে সাউথ ইন্ডিয়ান নর্থ মানে সবকিছু যেন লয়টা পুরো ঘেটে খেয়েছে, তো সে মানে ওনার সঙ্গে বাজানো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো সেই সময় এরকম একটা কিছু বাজিয়েছিলাম, সেটাই বাজাচ্ছি।
কথা হবে না, আমাদের হাতে একদম খুব ছোট্ট সময় রয়েছে, দেড় মিনিট মতো হাতে সময় রয়েছে আর কি, তার মধ্যে আমরা কিছু শুনে সেই বাজনার সুরে সুরে আমরা আজকে বিদায় বলবো। যারা বন্ধুরা রয়েছেন পর্দার উপরে তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সারাটা সকাল আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আগামী দিনগুলোতে আমরা এইভাবে আপনাদের পাবো এই আশা নিয়ে আজকে রিম্পার বাজনার সুরে সুরে আপনাদের বিদায়। আর ব্যাপারটা হয়েছে যে আমাদের আমার সঙ্গে দেবাশিস দা বাজায় সবসময়, হ্যাঁ, তো এই জন্য ব্যাপারটা কি আমরা যখন সোলো পারফরমেন্স করি এটা মানে নাগমা প্লেয়ারের হারমোনিয়াম প্লেয়ারের আলাদা একটা ভূমিকা থাকে, মানে তারা না হলে আমরা একদম নির্ভর যেটাকে, যেরকম একটা জিনিস বলতে হয় যে তবলা যারা বানায়, যেরকম আমার তবলাটা মুক্তদা বানায় আর কি, তো তাদের উপরও আমরা নির্ভর, সাউন্ড তাদের উপর আমরা নির্ভর, তেমনি আমার সঙ্গে যে অ্যাকম্পেনিমেন্ট করছে তার উপরও আমরা নির্ভর থাকি, তো দেবাশিস দার কথা না বললে হয়ই না। আর দেবাশিস দা শুধু থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমার সঙ্গে না অনেক ভারতবর্ষের অনেক বড় বড় শিল্পীদের সাথে বাজাচ্ছে, তো আমার সঙ্গে আজকে বাজাচ্ছে এটা খুব দারুণ একটা আমাদের পাওনা। ঠিক তো ঠিক আছে, আমি লাস্ট একটু কিছু বাজিয়ে শেষ করছি, আর তোমার কথাটাও মানে বলা আমি এখানে নিমিত্ত মাত্র, আমি কেউ নই কিছু নই, তুমি যে এসছো, তুমি যে আমাদের সাত সকালের সুরটা এভাবে ভরিয়ে রাখলে আজকে তালে লয়ে ছন্দে, সেটা আমাদের বড় প্রাপ্তি, তোমাকে আবারও খুব তাড়াতাড়ি আসতে হবে, এটা মানে ওর কাছ থেকে কথাটা ছিনিয়ে নিলাম আর কি। ঠিক আছে, শুরু করছি। কারামতুল্লাহ খাঁ সাহেবের আরেকটি একটি কম্পোজিশন কাতা কাতা কাতে শেষ করছে, যেটাকে বলা হয়